কি মনে করে বলো তো? বিনা পয়সা দিচ্ছে, বাটির মধ্যে ঢুকেই না, লাস্টে ওর উপর পা দিবে, দেখ না মার খাবি। লাভের খোসা ভাজা আর দুধলা কমপ্লিট, রস বড়া, হ্যাঁ দাও একটা, দাঁড়াও দিচ্ছি। গুড মর্নিং, সকাল সকাল বৃহস্পতিবারের পুজো কমপ্লিট করলাম, করার পরই একটা খুব সুন্দর সুখবর পেয়ে গেলাম। কি সুখবর সুন্দর পেলাম, চলো তোমাদের দেখাই। আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, দেখো আজকে আমার লক্ষ্মীনারায়ণকে বৃহস্পতিবারে সেই বড় বড় বিয়ের সেই মালাগুলো হয় না গো, ওই ছেলেটা ওই মালাগুলো দেয় তো বর কনে মনে হয়, ঠিক দেখো কি ভালো লাগে। সকাল সকাল তোমাদের সুখবরটা দিচ্ছি, ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেছি, কি সুখবর জানো তো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে সুন্দর সুখবর, বন্দনাদির ভাসুর মারা গেছে, কোনো কিছু করার নেই, কারোর হাতে এটা নয়, বন্দনাদি এখন আর আসবে না, 10 দিন তো এখন ধরেই রাখো, কাজ টাজ মিটবে তারপরে আসবে মনে হয়। তবে আপাতত এক্ষুনি সুখবরটা পেলাম, ফোন করেছিল যে আসতে পারছি না, দেশে চলে গেছে। তাহলে বুঝতে পারছো সকাল সকাল কি ভালো সুখবর। আর সত্যি কথা বলতে কিন্তু কি বলতো, জানি যারা করে তাদের প্রত্যেকেরই এটা মানে কষ্টের কাজ, আমাদের বাড়িতে এসে যারাই আমাদের হেল্প করে দেয় এই কাজে, প্রচণ্ড কষ্টের কাজ এই করতে, ওই যখন যারা আসে না তারা, তাদেরও রেস্টের দরকার। এটা যদি এমনি রেস্ট না, এটা প্রবলেম হয়েছে বলে রেস্ট নিয়েছে, কিন্তু এইটা করতে মানে আমি তাও জানো তো বাসনটা মেজে নিতে পারি, ঘর মুছতে আমার একদম কি বিরক্ত লাগে, কিন্তু মুছতেই হবে, কিছু করার নেই বলো। আর ভাবলাম আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিয়ে, কালকে বললাম না তোমাদেরকে চশমাটা ডাঁটি ভেঙে গেছে সারাতে দিয়েছি, বলে আজকে দেবে, এবার আজকে যাবো ভাবলাম তাড়াতাড়ি করে, জানি না কাজকর্ম করে নিয়ে যদি টাইম পাই তাহলে যাবো। কি বলছিস চম্পা, কদিন আসবে না বন্দনাদি? কদিন বলতে থাক, এখন আজকে মারা গেছে, এবার দেশে থাকবে স্বাভাবিক ব্যাপার, অসহ চলবে, সেখানে তো কিছু বলার নেই, ওই 10-12 দিন না কদিন ওদের কাজ জানি না, ওসব মিটবে তারপরে। আরে দেখো আরেকজনকে দেখো, আরেকজন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কিশমিশ রে তোরই ভালো জীবন, কি ভালো ঘুরে বেড়াচ্ছিস, কোনো কাজ নেই কমো নেই। জি মেয়ের ব্রেকফাস্ট রেডি, ও অফিস করবে বলে তাড়াতাড়ি ওঠে, ফল পেয়ারা শশা এইসব ফল খায়, আর তোমার ওই বেলায় একটু একটা ডিম সেদ্ধ খায়, আপাতত এটা বেলায় ডিম সেদ্ধ, তারপরে একদম লাঞ্চ, এই হচ্ছে ওর ব্রেকফাস্ট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। 91 একটা নতুন দিন, একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। এই দেখো না সিঁড়িতে নামতে নামতে আমি ব্লগ স্টার্ট করছি, অবস্থা ভাবো খালি কেন করছি, দেখো হাতে দেখো আমার কি আছে, হাতে রয়েছে ব্রেকফাস্টের প্লেট, মানে এখনো ব্রেকফাস্ট হয়নি, যাচ্ছি এদের নিচে, যাচ্ছি নিচে গিয়ে একসাথে ব্রেকফাস্টটা করবো, আর তার সাথে রয়েছে হচ্ছে রসবড়া, এবার জিজ্ঞাসা করবো কে কে রসবড়া খাবে, তো ওই জন্য ওয়েট না করতে খুব পারলাম না, ওয়েট করতে না পেরে সিঁড়ি থেকেই আমি ব্লগটা স্টার্ট করে দিলাম, চলো এবার নিচে যাওয়া যাক। তুই মাথা খারাপ করবি না তো, তুই একদম মাথা খারাপ করবি না তো, এক্ষুনি রসবড়ার নামে একজন বেশ শুনবে, মা উমা রসবড়া খাবে, রসবড়া এই দেখ না এখন জল খাবারের প্লেট আমার হাতে, এখনো খাইনি দেখছিস, রুটিটা চিন্তা করো আমার অবস্থা, রুটির একটা টুকরো খেতে 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 চলে এলাম, এনে রসবড়া এই যে, তার মধ্যে আবার ও আধখানা খেয়ে রেখে দিয়েছি, আধখানাটা আমি নিয়ে নিই, একটা প্লেটে মাকে দি। ও কোথায় থাকে রে তোর প্লেট? এখানে, হ্যাঁ ফাইনালি ফাইনালি ওর ড্রয়ার সারানো হয়ে গেছে। এই রনি রসবড়া খাবি? দেখছিস সত্যি পায়ে আমি শট মেরে দিচ্ছিলাম এক্ষুনি, কি হচ্ছে এটা?
আরো কি কি সুবিধা আছে তা বিষয়ে জানতে আগামীকাল কলকাতার বিখ্যাত বারোটি কলেজ কলেজের উপস্থিতিতে আমাদের এই ক্যারিয়ার কাউন্সেলিং এর আয়োজন করা হয়েছে। ক্যারিয়ার কাউন্সেলিং এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। হ্যাঁ দাঁড়াও দেখছি মা, ক্যারিয়ার কাউন্সেলিং চলছে, ক্যারিয়ারও নেই কাউন্সেলিংও নেই। হ্যাঁ কতবার কি ভালো, নে চম্পা একটা নে, হ্যাঁ সত্যি কথাই তাই। এই এটা নে, কিসের আওয়াজ হলো, ক্লিপটা তোর। এখন চলছে ব্রেকফাস্টের পালা, এখন বিশ্বাস করো বেজে গেছে ঘড়িতে 11:15, এখন করছি ব্রেকফাস্ট। কি অকারণে লেট হয়ে গেল না, অকারণে লেট কোনো মানে নেই কিন্তু এই লেটে। এক্সট্রা বকবক করি না তো অকারণে, ওই জন্যই ওদি লেট হয়। আর মুখার্জি বাবু জানি না কোথা থেকে রসবড়া এনেছে অসাধারণ, আপনার জানি না এই যে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, যারা হাওড়াবাসী শিবপুরবাসী তারা তো জানবে যে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি কি অসাধারণ। রসবড়া গুলো দেখি মেজদি ভাই খায় কিনা, খায় কিনা আবার কি খাবে তো বটেই। এই যে ভদ্রমহিলা, ভদ্রমহিলা বাসন মাজছো, এই আমি এখন যাবো ঝাঁট দেবো মুছবো সব করবো, বলো তুমি যখন না আসে তখন কান্না পেয়ে যায়। আচ্ছা বলছি হ্যাঁ, যেটা বলতে এলাম সেটা হচ্ছে রসবড়া, তোমার দেওর এনেছে রসবড়া, আর রাখা রাখি না হাতে ধুয়ে খাও। রসবড়া করলে হয় তো খাও তো, চুপ করে রসবড়া করলে হয় তো, কি অসাধারণ না রসবড়াটা, আর করতে হবে না। দাও তোমার যদি আর একটা খেতে ইচ্ছে করছো আর একটা খেয়ে নাও, রসবড়া আর বানিয়ে কাজ নেই। তাহলে বানিও, তাহলে তুমি যখন যদি কোনোদিন বানাবে তাহলে আমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। ঠিক আছে তো চলো, এবার তুমি তোমার কাজ করছো, আমাকে আমার ঝিগিরিটা ছেড়ে নিয়ে, আমি অসাধারণ না তাই না তাই। হ্যাঁ আমি আসছি তাহলে, এবার আমি ঝাঁটমোচটা করি তো চলো। মিষ্টি খাওয়া হলো, মিষ্টি দেওয়া হলো, ব্রেকফাস্ট করা হয়ে গেল, এবার রান্নায় ঢুকে পড়ি। এই দেখো আমার খালি অল্প বাসন আছে। আমার কেন অল্প বাসন আছে জানো তো, আমাদের একটা হ্যাবিট আছে সেটা হচ্ছে মানে সুমিতের আর আমার রাত্রিবেলাতে, মুখার্জি বাবুর আর আমার একটা হ্যাবিট আছে সেটা হচ্ছে রাত্রিবেলাতে না আমরা কোনো এঠো বাসন আমরা রেখে দিই না, রাত্রিবেলা যে ডিনার হয়ে গেল আমরা বাসন কিন্তু সেই সময়তে আমাদের যে যার বাসন ধুয়ে আমাদের রেখে দিই, কারণ এঠো বাসন সুমিত বাবুর একটা ইয়ে আছে যে বলবে ঘরে কোনো এঠো বাসন রাখবে না রাত্রিবেলাতে, ওর একটা ইয়ে আছে, তো সেই জিনিসটা আমিও মানি। সেই জন্য না আমার দেখো আজকে বুঝতে পারছি যে জিনিসটা মেনে কতটা ভালো হয়েছে, কারণ দেখো আজকে বন্দনা দিয়ে আসেনি আর আমার বাসন নেই মাত্র এই কটা বাসন, কিন্তু হ্যাঁ মাজতে হবে, এখন তো রান্না বসাবো রান্নার বাসন থাকবে, কিন্তু তবুও একটা বেলার বাসন থাকবে, দুটো বেলার তো বাসন থাকবে না। আর রান্নায় হবে এই যে বিশেষ কিছু করব না, মাছের ঝোল করব আজকে, এই যে কালকে ভীষণ উল্টো পাল্টা খাওয়া হয়েছে তাই মাছের ঝোল করব। আর আমার না একটু আধটু জিনিস রয়েই গেছে ফ্রিজে, সেই ফ্রিজ মেটেরিয়ালগুলোকে খালি করে দেবো। এই যে কালকের গুর্জাওয়ালি মাছ করেছিলাম তোমাদেরকে তো বলেইছিলাম, সেই গুর্জাওয়ালি মাছের ঝাল 3 পিস রয়ে গেছে, ওই সবগুলোকে আজকে খালি করে দেবো ফ্রিজটাকে। ফ্রিজ দেখো প্যাকড আপ জিনিসে, আজকে ফ্রিজ খালি করার দিন। দেখবে মানে আগের দিন যদি একটু বেশি রিচ খাওয়া দাওয়া হয়ে যায় বা বেশি কোনো তেলালো রান্না খাওয়া হয়ে যায়, পরের দিন দেখবে ইচ্ছে করে ঝোল ভাতটাই খেতে। আর আমার মেয়েকে আর আমার শাশুড়ি মাকে যদি আজ, আমার মেয়ে শাশুড়ি মা নয় বলে নয়, এই মুখার্জি বাড়ির সবাইকেই যদি এই পাতলা করে সবজি দিয়ে মাছের ঝোল করে দেওয়া যায় আর তার সাথে গন্ধরাজ লেবু দেওয়া যায়, ব্যাস হাবড়ে ওরা খেয়ে নেবে, ওদের আর কিচ্ছু লাগে না। আমার
খুব একটা ঝোল রান্না ভালো লাগে না, তোমরা জানোই যে মনিদীপার সবসময় রিচ রিচ রান্নাই ভালো লাগে, ওই জন্য শরীরে এত রকমের ব্যায়ামও ধরে বসে আছে। কিন্তু কি করবো বলো, এই একটা আমার বাজে হ্যাবিট। কিন্তু এই তবে হ্যাঁ ঠিক কথাই, রিচ রান্নার পরের দিন ঝোল ভাতটা ভালোই লাগে। এই যে আলু বেগুন তারপরে বিনস সমস্ত কিছু দিয়ে, পেঁপে সমস্ত কিছু দিয়ে হবে পাতলা করে মাছের ঝোল, আর তার সাথে হবে একটু উচ্ছে ভাজা করব আর গন্ধরাজ লেবু, এই হবে আজকের আমার মেনু। আর এদিকে তো তোমাদেরকে বললামই গুর্জাওয়ালি মাছের ঝাল রয়েছে, এখানে না অল্প একটু আগের দিনের এঁচড় চিংড়ি রয়েছে, অল্পই একটু রয়েছে, এইটি আমার হয়ে যাবে। মাছের ঝাল মাও খাবে, আর তার সাথে একটা বিষ জিনিস রয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে মাছের তেল ভাজা। এইসব বিষ বিষ জিনিসগুলো আমার জন্য, আর মেয়ে আর মায়ের জন্য হবে ঝোল ভাত। চলো, মাজা বাসন মাজা হয়ে গেছে, এরপরে আমি আমার রান্নাটা স্টার্ট করি। আজকে আমি তোমাদের কাছে তোমাদেরকে দুটো রেসিপি দেখাবো, সেটা হচ্ছে দুধ লাউ। ঠিক আছে, এই লাউ তার সঙ্গে আর কী কী লাগছে না লাগছে, কীভাবে করছি রান্নাটা চলো তোমরা দেখো। আচ্ছা, এই যে তেল গরম হতে তেলে আমি দিয়ে দিলাম বড়ি। ঠিক আছে, আগে বড়িটা ভেজে তুলে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, দুটো গোটা তেজপাতা আর জিরে, ফোড়নটা হয়ে গেলে ধুয়ে রাখা কুচি কুচি করে লাউ কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম। আর আলু ভাজার মতন করে যেমন লাউ কাটে, লাউয়ের খোসাটা ছাড়িয়ে ওইরকমভাবে আলু ভাজার মতন লাউটা করে কেটে নুন দিয়ে দিলাম। ঠিক আছে, নুনটা দিলে লাউটা একটু জল যা বেরোনো বেরিয়ে যাবে, অল্পই নুন দেবো, বিশাল কিছু দেবো না, কারণ ওটা কমে এইটুকু হয়ে যাবে। নুনটা দিয়ে একটু এটা আমরা নাড়িয়ে চাপা দিয়ে দিলাম, যাতে একটু লাউটা সেদ্ধ হয়। আর কি বলতো, এই রান্নাটা খাওয়া তো, লাউ তো এমনি নর্মালি খাওয়া ভালো, আর এই রান্নাটা মা এখানের মা অসাধারণ করতো, অসাধারণ করতো এই রান্নাটা। আর মা খেতেও খুব ভালোবাসে লাউ, ওই দুধ লাউ মনে করলেই খারাপ লাগে। মা আগে করতো, আমরা পুরো মানে কীভাবে যে খেতাম, এখন এগুলো সব স্মৃতি হয়ে গেছে। মা বিছানায় হওয়া থেকে এগুলো এখন চিন্তা করলেও খারাপ লাগে। মা এককালে অসাধারণ রান্না করতো, তোমরা তো দেখেছো অনেক ভিডিওই মা রান্না করেছে। তো যাই হোক, রান্নাটা আমি করি, এবার আমরা দেখি তো আমরা কি করি সেই রেসিপিটাও তোমাদের দেখাচ্ছি চলো। আচ্ছা, তেল গ্যাস অন করে আমি তেল দিয়ে দিলাম কড়াই, তেলটা একটু গরম হবে, দুটো শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর সর্ষে, কেমন শুকনো লঙ্কাগুলো হয়ে গেছে, সর্ষেটা মোটামুটি ফোড়নটা গরম হয়ে গেছে। এরপর আমরা এই যে কেটে রাখা লাউ, লাউয়ের কুচি, লাউয়ের খোসাটা আর কি, লাউ নয় সরি, লাউয়ের খোসাটা যে রেখেছিলাম না কেটে, সেইটা আমরা এতে দিয়ে দিলাম। এইটা না আমার লাউ মানে এই যে লাউটা আছে ও বাড়ি থেকে নিয়ে এসেছিল, যার জন্য আমি এটা নর্মালি তেলে ফোড়নে দিয়ে দিলাম। আর যদি লাউটা ধরো একটু রাখা ফ্রিজে রাখা লাউ হয়, সেক্ষেত্রে তোমরা লাউয়ের খোসাটা কুচি কুচি করে কেটে একটু জাস্ট জলে ভাপিয়ে নিয়েও এটা করতে পারো, ব্যাপারটা একই হবে। আমার তো যেহেতু একজনের টাটকা নিয়ে আসার লাউয়ের লাউ, তাই জন্য আমি না ভাপিয়েই একদম ডিরেক্ট দিয়ে দিলাম। আচ্ছা, এইদিকেই দেখো লাউ থেকে আমাদের মোটামুটি জল বেরোতে স্টার্ট করে দিয়েছে। এরপর এতে আমরা দিয়ে দেব আন্দাজ মতো চিনি দেবে, আমি না চিনিটা একটু হাতেই দিই, এটা না একটু মিষ্টি মিষ্টি হবে রান্নাটা, এটা দুধ লাউ তো একটু মিষ্টি মিষ্টিই হবে, বেশ ভালোই মিষ্টি হবে, আর আমার চিনির হাতে একটু বেশি,
বেশি না দিলে ভালো লাগবে না। লাউটা একটু সেদ্ধ হয়ে গেলে তবেই কিন্তু চিনিটা দিও, নাহলে আর সেদ্ধ হতে চাইবে না, লাউটা পুরো তাকিয়ে থাকবে। এরপর আমরা এতে দিয়ে দেবো একটু সর্ষে বাটা, ওই বড় চামচের এক চামচ মতো সর্ষে বাটা। আচ্ছা লাউয়ের খোসাটা দেখো বেশ ভাজা ভাজা হচ্ছে। এরপরে এতে আমরা দিয়ে দেব আন্দাজ মতো নুন, অল্পই নুন দিচ্ছি তো একটু জিনিস। আর দিয়ে দেব আমরা একটু হলুদ, একদম একটু হলুদ, দু চামচ মতো চিনিও দিয়ে দিলাম। হয়ে গেল। এরপর এটাকে শুধু শুকনো ওই নাড়া আর কি, আর কিচ্ছু লাগে না, ওই নুন হলুদ আর চিনি। দেখো এরকম ভাজা 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 মতো হয়ে গেছে, বেশ মোটামুটি আমার এই কষা ভাজা হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে দেবো। নুন চিনি দেওয়ার পরে, নুন চিনি আর সর্ষে বাটা দেওয়ার পরে দেখো লাউটা প্রায় হয়ে গেছে, হয়েই গেছে, প্রায় নয় হয়ে গেছে। এরপর আমরা করবো কি, এরপর আমরা এ দেখো এক বাটি দুধ, কেন এটার নাম দুধ লাউ তাই জন্য বলছি, এক বাটি দুধ, দুধে এই যে ময়দা এক চামচ মতো ময়দা দুধে আমি ভালো করে গুলে নিলাম। দেখো হাত ছাড়া কিছু হয় না বলো, চামচে করে কত করবো, গুলে নিলাম। গুলে এই নাবানোর মুখে যখন দুধ লাউটা আমরা নাবাবো, নাবানোর মুখে এইটা তোমাদের দেখাই, এই নাবানোর মুখে আমরা এটা ঢেলে দিলাম। এবার বুঝতে পেরেছো তো এটার নাম দুধ লাউ কেন? আর খুবই মানে বিশাল কিছু জিনিসও লাগে না, অথচ রান্নাটা এত ভালো এত টেস্টি খেতে হয়। এরপরে আমরা এটাতে বড় চামচের এক চামচ দিয়ে দেবো ঘি। তোমরা সবাই জানো বলো নিরামিষ রান্নায় ঘি ছাড়া হয় না, মা বলে এগুলো মায়ের, জানো তো এখানের মায়ের এটা ঠাকুমার কাছে শেখা রান্না, ঠাকুমা নাকি দুধ লাউ খেতে খুব ভালোবাসে, ঠাকুমা যেহেতু নিরামিষ খেতেন ওসব নিরামিষ নানান রকম রান্না। ব্যাস মোটামুটি হয়ে গেলে এরপরে আমি এটাকে নাবিয়ে ওপরে বড়িটাকে গুঁড়িয়ে দিয়ে মোটামুটি আমার রান্না কমপ্লিট। বড়ি, যে বড়িটা ভেজে রেখেছিলাম বড়িটা এই যে গুঁড়িয়ে আমার লাউয়ের খোসা ভাজা আর দুধ লাউ কমপ্লিট। তোমরা কিন্তু এই লাউয়ের দুধ লাউ আর লাউয়ের খোসা ভাজা বাড়িতে ট্রাই করো, ট্রাই করে খেয়ে বলো কেমন লাগলো। নিরামিষ রেসিপি তো আমরা খুঁজে পাই না কী করবো কী করবো, বিশেষ করে বাড়িতে বয়স্ক মানুষ থাকলে দেখবে নিরামিষ রান্না একটা একটা করতেই লাগে। তো অবশ্যই তোমরা এই রান্না দুটো করো, করে খেয়ে বলো কেমন লাগলো। আর এটা আমার এখানকার মায়ের হাতের রান্না। এখানে দেখো আমাদের কিশমিশ রানী এখন ডিনার করছে, সরি লাঞ্চ করছে, কিশমিশ রানী আমাদের লাঞ্চ করে গো। কিমি ও কিমিজ কিমিজ বাবা ফোনটা দেখার মতো কি করে ওষুধ থেকে, এরকম ছোট বাচ্চাকে যেমন এরকম কোলে নি, রানি অফিস করছে কে ধরবে, কোলে নি নিয়ে বাচ্চাকে যেমন ঝিনুকে করে খাওয়ানো এরকম ড্রপে করে ওষুধ খাওয়ানো হয়। ও কিশমিশ বাটির মধ্যে ঢুকেই না, লাস্টে ওর উপর পা দিবে দেখ না, মার খাবি ওর উপর পা দি। দেখছিস দেখ 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 দেখ, দাঁড়াও এবার মুখ মুছে দেবে তোমাকে ওয়াইপস দিয়ে। তোমার মেয়ে তোমার ওরম করে না বাবা, কমপ্লিট কমপ্লিট, হ্যাঁ তোমার সব কমপ্লিট, এই বাবা এই দেখো কুটকি বুড়ি ওষুধ খাচ্ছে, গেল একটা হয়ে গেল, একটা হয়ে গেল, আগে একটা হয়ে গেছে, খাবার পর আরেকটা হয়েছে, কুটকি বুড়ি এখন চলছে ওষুধের পালা, দিদি আবার করে বাচ্চা মানুষ করছে। এই কি করতে বলতো, এটা তোমার বাথরুম হয়েছে, হ্যাঁ এইটা বাথরুম, চল এবার তোর তো খাওয়া হয়ে গেল, পান্তুয়া দিদিকে খেতে দিতে হবে। কি হয়েছে, কি রাগটা কিসে? আরে সকালবেলা বোতল জল খেয়েছি, কি বোতলটা কে, মেজাদা মেজাদা, এবারে বোতলটা খোলা,
চলে গেছে, মানে আবার কুড়োতে হবে, মানে বোতলে ঢাকাটা পড়ে গেছে, পড়ে গেছে, এবার কুড়োতে হবে। থাক না, একজন তো আছে কুড়োবার জন্য, চাকরানি, চাকরানি দিয়ে এবার কি করেছে, ফেলে দিয়ে চলে গেছে তোর মালুম। এখন আসতে আমি বলছি তুই ফেলেছে, বলে হ্যাঁ তুই তো জানি কে আর আছে দুটো মানুষ। তারপরে ধর এই মানে ঝাঁট দিয়ে বার করলাম, আরো ধুলো বেরোলো, একে বন্দনা দিয়ে আসেনি। ভাব মাথাটা গরম হবে, একদম মাথা গরম হবে, চালিয়ে যাও মাথা গরম। গুড ইভিনিং, এখন বেজে গেছে বিকেল 5:15, চললাম হচ্ছে রেস্টুরেন্টে। আর বাকি রেস্টুরেন্টের ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করি না, কারণ ব্যাপারটা পুরো একঘেয়ে হয়ে যাবে বলে রেস্টুরেন্টের ভিডিও রেগুলার বেসিসে দিই না। তো যাই হোক, আমার ভিডিওটা বা আমাদের সারাদিনের বকবকানি জার্নি সব কিছু এখানে শেষ করে দিলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন চাচা, চলো এবার বেরোনো যাক রেস্টুরেন্টের উদ্দেশ্যে।